আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিপ্লবের মাস্টারমাইন্ড নিয়ে যা বলেন এক নাহিদ জুলাই আগস্ট গণ আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে বাংলাদেশ তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ডক্টর ইউনুস আমেরিকাতে আছেন এবং আমেরিকায় তিনি থাকাকালীন সময়ে বাংলাদেশে একটা প্রশ্ন খুব সিরিয়াসলি উঠে গেছে দেখি কারণ গতকাল একটা টকশোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে ডক্টর ইউনুস অনেক বেশি আমেরিকাকে বাংলাদেশের সাথে এনগেজ করছেন কি না এবং সেটা ভারতের সাথে এনগেজমেন্ট দেখে আগের সরকারের সাথে আমাদের যে ভয় ছিল সে ভয় আমরা পাবো কি না এই ধরনের একটা প্রশ্ন আমাকে টকশোতে করা হয়েছিল সেখানে আমি সংক্ষেপে বলেছিলাম সেটা একটু আমার অবস্থানটা বিস্তারিত বলতে চাই এখানে আরেকটা ব্যাপারে আমার মনে হয় একটু কথা বলা দরকার ডক্টর ইউনুস আরেকটা ইন্টারভিউ দিয়েছে আমরা নিউ ইয়র্ক টাইমসের সাথে সেখানে তিনি মূলত ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন কিন্তু অনিবার্যভাবে বাংলাদেশের অবস্থা আসলো এবং একটা পর্যায়ে নির্বাচনের আলাপ এসছে এবং সেই আলাপের পর ডক্টর ইউনুসের মুখ থেকেও তিনি যা বলেছেন তাতে নির্বাচনের একটা রোড ম্যাপ তাতে নির্বাচনের একটা টাইম ফ্রেম কি আমরা পাচ্ছি এই প্রশ্নটাও আসতে পারে সেটা নিয়ে কথা বলবো এটা সত্য ডক্টর ইউনুস আমেরিকাতে যাওয়ার পর অনেকের সাথে বসেছেন অনেকের সাথে কিন্তু আমেরিকার গুরুত্বপূর্ণ মানুষজন বাইডেন বসে যাওয়ার পর নিশ্চয়ই আর ওই আলাপের কিছু নাই কিন্তু বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে রীতি ভেঙে হয়েছে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার বন্ধু খুবই ক্লোজ বন্ধু বিল ক্লিন্টনের একটা সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে গেছেন ক্লিন্টনরা এখনও খুবই ইনফ্লুয়েন্সিয়াল এবং জো বাইডেন তাদের প্রশাসনের সাথে কাজ করা মানুষ তার সাথে গতকাল ফর্ম বৈঠক করেছেন তার সাথে দেখা করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং ব্লিংকেনের পর যেটা জেনেছি আমরা যে ধরনের কথাবার্তা এই ধরনের মিটিংয়ের পর হয় সেই ধরনের কথাবার্তাই বলা হয়েছে সহযোগিতা বাড়বে এনগেজমেন্ট বাড়বে কিন্তু জরুরি কথাটা হচ্ছে তার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন এগুলো প্রত্যেকটার খুব গুরুত্বপূর্ণ সিম্বলিক ভ্যালু আছে এবং এটা ট্রু উনি আমেরিকার সাথে অনেক বেশি এনগেজ করছেন এটা মনে হতেই পারে এটা অবশ্য আজকের ব্যাপার না ব্যক্তি ডক্টর ইউনুস আমেরিকার সাথে অনেক বেশি ওয়েল কানেক্টেড ছিলেন এটা আমরা খুব ভালোভাবে জানি এবং শুধু সেটাই না আমেরিকার নিয়ন্ত্রণাধীন প্রভাবাধীন অনেকগুলো সংস্থা অথচ দুটো সংস্থা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন আরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কাগজে কলমে আই এর প্রধান ইউরোপিয়ান হলেও ইউরোপ আইএমএফের ওপরেও আমেরিকার খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে প্রধান ও ডক্টর ইউরোপের সাথে দেখা করেছেন নতুন ঋণ নিয়ে আলাপ হচ্ছে ফলে আমরা এটা বলতে পারি যে আমেরিকার সাথে তার এনগেজমেন্ট বা বাংলাদেশ সরকারের এনগেজমেন্ট বাড়ছে এতে এই প্রশ্নটা সম্ভবত আসছে কারণ টকশোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে এনগেজমেন্ট আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয় কি না মানে আমার কাছে কথাটা এইরকম মনে হলো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এই ধরনের একটা আলাপ আছে সেই আলাপটা সম্ভবত এসছে কোথাও কোথাও সে কারণে সাথে আমাদের এনগেজমেন্ট কি ছিল আসলে আমি এই প্রশ্নটা করি ভারতের সাথে বাংলাদেশের জনগণের কোনো এনগেজমেন্ট ছিল না ভারতের সাথে এনগেজমেন্ট ছিল তখনকার ক্ষমতাসীম রেজিমের এবং আরো স্পেসিফিকলি বললে শেখ হাসিনার তার কাজ ছিল ভারতের সাথে এনগেজমেন্টের বিনিময়ে যত বেশি সম্ভব ভারতের স্বার্থ রক্ষা করে তার ক্ষমতা টিকিয়ে রাখা ফলে যেটা হয়েছে ভারতের সাথে এনগেজমেন্ট যত বেড়েছে এটা আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে ভীতির কারণ হয়েছে আমরা এখন প্রশ্ন করব আমেরিকার সাথে এখন পর্যন্ত আমরা যা দেখছি এই এনগেজমেন্টকে কি সেভাবে দেখবো আমি অন্তত ব্যক্তিগতভাবে সেভাবে দেখছি না ধরুন এখন পর্যন্ত তাদের এই যে এনগেজমেন্ট সেটার বরং পজিটিভ ফল আমরা পাচ্ছি আমাদের ঋণ প্রচুর পাওয়ার সুযোগ তৈরি হয়েছে আমাকে অনেকে একটা কথা কমেন্টে লিখেছেন এই ঋণের কথা যখন আগে বলেছে যে আমাদের ঋণ পেয়ে কেউ তো আমাদের শোধ করতে হবে আমরা যখন চরম ডলার ক্রাইসিসে পড়ে যাচ্ছিলাম তখন আসলে ঋণও পাচ্ছিলাম আমাদের মনে থাকার কথা সাড়ে চার বিলিয়ন ডলার আইএমএফের ঋণ পাওয়ার জন্য যেটা ইকুয়াল মানে হাফ বিলিয়ন ডলার করে দীর্ঘদিন ধরে দেয়া হবে এই রকম ঋণ পাওয়ার জন্য বাংলাদেশের আগের সরকারটা প্রচুর চেষ্টা চরিত্র করেছে অনেক রকম শর্ত মেনে নিয়েছিল সুতরাং ঋণও খুব সহজে পাওয়া যায় না আর এই মুহূর্তে যখন আমাদের ডলারের বড়ো সংকট আছে তখন এই ঋণ পাওয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের অর্থনীতির স্টেবিলিটির জন্য ইম্পর্টেন্ট আমরা এর মধ্যে দেখেছি যে আমাদের কার মার্কেটে বা অফিসিয়াল তো বটে কার্ব মার্কেটে ও ডলারের মূল্য টাকার তুলনায় আরও বেশি বেড়ে যায়নি স্টেবল আছে বরং কোনো কোন ক্ষেত্রে টাকা কিছুটা মূল্য রিগেইন করেছে কার্ব মার্কেট এটা খুবই ভালো লক্ষণ তার মানে মানুষের মধ্যে এখন এই ডলারের সংকটটা অনেক বেশি আছে সেটা মনে হবে না শুধু সেটা না বাংলাদেশ যদি এই সংকট কাটিয়ে উঠতে থাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এর আরও বেশি লোন পেতে থাকে তাহলে বাংলাদেশের ক্রেডিট রেটিং উন্নত হবে এবং উন্নত যদি হয় বাংলাদেশের প্রাইভেট সেক্টরও

সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালিদ মুহিউদ্দিনের মুখোমুখি হয়ে নাহিদ ইসলাম জানান তিনি আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নন অনুষ্ঠানে নাহিদ ইসলাম দাবি করে বলেন যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একক নেতৃত্ব ছিল না সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে গেছে আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে পারে তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের হিসেবেই দেখি আন্দোলনের মাস্টারমাইন্ড বিষয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না এক্ষেত্রে যার কথা বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন এ প্রসঙ্গে নাহিদ আরও বলেন তিনি বা আমরা কেউই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নই তিনি শব্দটাকে হয়তো ভালোবেসেই ব্যবহার করেছেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে জুলাই আগস্ট গণ্য হতে আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে বাংলাদেশ জুলাই আগস্ট গণ্য হতে অপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করতে পারে বলে জানিয়েছেন সংস্থার প্রধান প্রসিকিউটর করিম এ খান গতকাল বৃহস্পতিবার জাতিসংস্থা সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালের জন্য কথা জানান জাতিসংস্থা সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বৈঠকে তাদের মধ্যে জুলাই আগস্টের গণ্যতা নিয়ে আলাপ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সময় সময় গণহত্যার অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা পদ্ধতি সম্পর্কে জানতে চান প্রসঙ্গে করিম খান বলেন বাংলাদেশ অবশ্যই এই আদালতে মামলা দায়ের করতে পারে তবে আইসিসির মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের জন্য নির্দিষ্ট নিয়মগুলো অনুসরণ করতে হবে সাক্ষাৎকালের প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক আদালতের প্রধান প্রসিকিউটর ছাত্র জনতার বিপ্লবে জুলাই আগস্ট গণহত্যার বিরাধী অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ মামলায় দায়ের করেছে প্রক্রিয়া রোহিঙ্গা সংকট দু হাজার সতেরো সালে রাখাইল রোহিঙ্গা গণহত্যাসহ বিভিন্ন বিষয় আলাপ করেন করিম খান অধ্যাপক ইউনুসকে দু সালে আইসিসি রোহিঙ্গা নির্বাসন নিয়ে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে তলে তলে নির্বাচনের প্রস্তুতের নিচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসন বলে দলটির কেউ কখনো চিন্তা করেনি ক্ষমতা ছেড়ে এভাবে পালাতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ইতিহাসও রচিত হয়েছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে স্ট্যাটাস দলটির অনেকেই মনমাধ্যমে পাঠাচ্ছে বিবৃতিও এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সাজিব অজের জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করেছেন বার্তা সংস্থার রয়টার্সকে তিনি বলেছেন আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন করা সম্ভব নয় যদি দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে নয়তো জেলের দেশের বাইরে পালিয়ে গেছে এদিকে আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা দশ বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে প্রতিবাদে সরব হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাধারণ মাহবুবুল আলম হানিফ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিচ্ছেন বিবৃতিও তিনি বলেন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন রেখেছে সে দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলাটা একেবারে পুত্র সাজিব জয় তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিবৃত করা অবস্থা রয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে উনিশশো সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করা হয়েছিল তখন একটা ধাক্কা এসেছিল সেই সময় আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অথবা আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগকে বাদী বাংলাদেশে কোনো নির্বাচন হবে না